বাজেট দাখিলৰ পিছতেই পেট্ৰলৰ মূল্য অভাৱনীয় হাৰত বৃদ্ধি পোৱাৰ লগে লগে দেশজুৰি আৰম্ভ হৈছে ৰাজনীতি। বিৰোধী দলে এই কাৰ্যৰ বাবে শাসকীয় দলক সমালোচনা কৰাৰ বিপৰীতে শাসকীয় দলে সমগ্ৰ ঘটনাৰ বাবে বেলেগ ধৰণৰ ব্যাখ্যা আগবঢ়াইছে। অভূতপূৰ্ব হাৰত পেট্ৰল ডিজেলৰ মূল্য বৃদ্ধি, চৰকাৰৰ বিৰুদ্ধে সৰব বিৰোধী কংগ্ৰেছ, এয়াই নেকি মোদী চৰকাৰৰ জনমুখী আঁচনি? পিছলে চাল এক চাল মে অইল প্ৰডাক্টছে চৰকাৰে 2.5 লাখ কৰোড় ৰূপে চে জ্যাদা কমায়া। কিতনা পইচা চাহিয়ে? পেট্ৰল ডিজেল কি কীমত বঢ়া কে চৰকাৰে চাবিত কৰ দিয়া হে কি উচে গৰীব আদমি চে আম আদমি চে কিষান চে কুছ লেনা দেনা নাই। মোদী চৰকাৰে T20 ক্ৰিকেট খেলা নাই, মোদী চৰকাৰৰ দীঘলীয়া আঁচনি আছে। মূল্য বৃদ্ধি সংক্ৰান্তত বিজেপিৰ ভাষ্য, দেখো এক বাত সমজিয়ে, আজ লোগো কি প্রায়োরিটিজ ইয়ে নহীঁ হ্যাঁ কি কোন সি চিজে সস্তি আর কোন সি চিজে মহঙ্গি হ্যাঁ। লোগো কি সবসে বড়ি প্রায়োরিটি ইয়ে হ্যাঁ কি দেশ মজবুত হোনা চাহিয়ে, সুরক্ষিত হোনা চাহিয়ে আর উসকা ভবিষ্য উজ্জ্বল হোনা চাহিয়ে। প্রধানমন্ত্রী মোদী জি কি জিতনি ভি সরকারে হ্যাঁ, জিতনি ভি নির্ণয় হ্যাঁ, ও সব 2020 নহীঁ হ্যাঁ, ও টেস্ট ম্যাচ হ্যাঁ, যানি কি লম্বা হমকো চলনা হ্যাঁ আর যোজনায়ে ভি উসি নিমিত্ত বন রহি হ্যাঁ, তাকি আনে ওয়ালে সময় কে অন্দর হামারা দেশ দূসরে দেশো কে সাথ কম্পিট কর সকে। এই সমগ্র ঘটনা সংক্রান্ত প্রতিক্রিয়া বিচরা হয়েছিল রাজ্যের বিত্তমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৰা। শনিবারে হিমন্ত বিশ্ব শর্মায় স্বাস্থ্য সংক্রান্ত এক সংবাদমেলর আয়োজন করেছিল। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রভাব নেপেলায়, অন্যান্য সামগ্রীর মূল্য বৃদ্ধি নহয় দাবি করলে বিত্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। চক, আমি রাজ্য সরকারে 2.5 টাকা আর সেন্ট্রেল গভর্নমেন্টে 2 টাকা এক্সাইজ ডিউটি কমাইছিলে আর আমি আমার ভ্যাট কমাইছিল, যেতিয়া ডিজেল আর পেট্রোলের মূল্য একটা স্টেজ পাইছিলে, তারপর যেটা দামটা কমিলে, ইট ইজ নেচারেল ফর দ্য পার্ট অফ বোথ সেন্ট্রেল এন্ড স্টেট গভর্নমেন্ট টু রিইম্পোজ দ্য সেস টু দ্য অরিজিনাল লেভেল, যেটু আমি তো একটা বিকজ অফ আর্জেন্সির কারণে আমি বস্তুটো কমাইছিল, কিন্তু যেতিয়া সেই ধরনের দাম কমি গল, তেতিয়া ইট ইজ অবভিয়াস দ্যাট ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফান্ড করিবর কারণে ইউ গো ব্যাক টু অরিজিনাল লেভেল, ইনক্রিজ তো করা নাই, যে 2 টাকা কমাইছিলে তারপর 1 টাকা ঘুরাই ললে, গতি স্টিল 1 রুপিজ লেস দেন দ্য অরিজিনাল এক্সাইজ ডিউটি। হিমন্ত বিশ্ব শর্মায় দাবি করেছে ঠিকই, কিন্তু বাস্তবিকতে সেয়া সত্য নে? পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির ফলত অন্যান্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পাওয়াটো স্বাভাবিক, বিশেষকৈ বাস ভাড়া যে বৃদ্ধি পাব সেয়া নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, DY365।